হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো প্রায় অনেক দিন পর আপনাদের সাথে আর একটা নতুন বাস গেমস রিভিউ করব। বাস গেমসটা মূলত গত মাস তথা আগস্টের 13 তারিখ রিলিজ হয়েছে, আর এই গেমসটার নাম হচ্ছে মালয়েশিয়া বাস সিমুলেটর। সো এ টু জেড আপনাদের সাথে রিভিউ করব, প্লাস কী কী ভালো দিক আছে, কী কী খারাপ দিক আছে, প্লাস আপনাদের খেলা উচিত হবে কিনা তাও তুলে ধরার চেষ্টা করব। সো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন। আর আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিয়েন। সো আর কথা না বাড়িয়ে আজকের মতো আমরা ভিডিওটা শুরু করে ফেলি। কয়েকদিনের মধ্যেই আমাদের চ্যানেলের প্রথম কন্টেস্ট শুরু হয়ে যাবে। কন্টেস্টটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলের অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যান। গ্রুপের লিংক ভিডিওটার ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, ফিরে আসলাম ইন্ট্রোয়ের পর। এটা হচ্ছে আমাদের মূলত গেমস্টার মেনু সারফেস। সো এই দেখেন, এখানে মূলত আমরা বাস দেখতে পাচ্ছি। সো আমরা ডান পাশে ক্লিক করি, এই দেখেন দুইটা বাস আছে। সো আর কোনো বাস নাই। সো আপনারা সিম্পলি দুইটা বাস ড্রাইভ করতে পারবেন। আর গেমসটার নাম হচ্ছে মালয়েশিয়া বাস সিমুলেটর। আর আমি ইন্ট্রোয়ের আগে কিন্তু বলছি যে গেমসটা মূলত রিলিজ হয়েছে গত মাস তথা আগস্টের 13 তারিখ। আর গেমসটা ডেভেলপ করছে IDVS স্টুডিও নামক একটা গেমিং কোম্পানি। আর ওদের গেমিং কোম্পানির কিন্তু অনেকগুলো গেমসে অলরেডি আমি রিভিউ করে ফেলছি। তার মধ্যে আছে থাইল্যান্ড বাস সিমুলেটর, পরে IDVS বাস সিমুলেটর। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর বাসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। সো আমরা মূলত এখন গ্রাফিক্সে ক্লিক করে আমরা গ্রাফিক্সটা একটু ফ্যান্টাস্টিক দিয়ে দিলাম। পরে আমি এখান থেকে ট্রাফিকে ক্লিক করব, লো দিয়ে দিব। সো এখন আমরা মূলত হোমে ক্লিক করে এই দেখেন এখানে প্লে লেখা বাটন আছে। সো আপনারা যদি প্লেতে ক্লিক করেন তাহলে কিন্তু আমরা গেমস ইন করতে পারবো। সো এটা হচ্ছে অরিজিন অর্থাৎ ম্যাপ। সো আপনারা দুইটা জায়গা সিলেক্ট করতে হবে আপনাদের। আমি মূলত iPhone 2 আর একটা সিলেক্ট করব কোয়ান্টান। সো আমাদের সিলেক্ট করা হয়ে গেছে আর অলরেডি কিন্তু আমরা গেমসে ইন করতেছি। সো এই দেখেন, এটা হচ্ছে আমাদের গেমসের ইন্টেরিয়র বা গেমসের গ্রাফিক্স। সো এই দেখেন, যাত্রা তোলার জন্য আপনাদের সামনে যেতে হবে। এই দেখেন আমি সামনে গেলাম। সো সামনে যাওয়ার পরে আপনারা দেখেন স্ক্রিনে কিন্তু সবুজ একটা আইকন চলে আসছে। সো এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর সিম্পলি আপনাদের যাত্রীরা উঠে যাবে। সো আমি ক্যামেরার ভিউটা চেঞ্জ করি। ক্যামেরার ভিউটা চেঞ্জ করার জন্য ডান পাশ থেকে ডি এর বাম পাশে একটা ক্যামেরার চিহ্ন পাবেন। সো এই দেখেন, এটা হচ্ছে 2 নম্বর ক্যামেরা। আর ওকে, সো আমাদের যাত্রীরা উঠে গেছে। দরজা অফ করার জন্য বা বন্ধ করার জন্য আপনারা স্টিয়ারিং হুইলের ডান পাশেই সুইচগুলো পেয়ে যাবেন। সো আমি ক্লিক করি, দেখেন দরজাটা অফ হয়ে গেছে। সো 2 নম্বর সুইচটাতে ক্লিক করি, আমাদের ড্রাইভারের দরজাটা ওপেন হয়ে গেছে। সো 3 নম্বর দরজাটাতে ক্লিক করে দেখি তো কী হয়। 3 নম্বর দরজাটাতে ক্লিক করলে পিছনের যেই ইঞ্জিন কভারটা আছে ওইটা খুলে যায়। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি লাগিয়ে দিই। আর আপনারা কিন্তু বাম পাশেই মূলত ম্যাপটা দেখতে পারতেছেন। সো এই দেখেন, আমরা ড্রাইভিং শুরু করে দিলাম। আর গেমসটা মূলত আমার কাছে খুবই খুব 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 বেশি জোস লাগছে ভাই। সো আপনাদের কাছে কেমন লাগবে তা হয়তো আমি জানি না। সো আমরা মূলত ড্রাইভ করি। আর IDVS স্টুডিওর গেমগুলো মূলত অসাধারণ, বাট আমার কাছে গ্রাফিক্সটা তেমন একটা ভালো লাগে না, কার্টুন কার্টুন লাগে। সো ওকে, নো প্রবলেম। যেহেতু আমি কোনো গেম ডেভেলপার না বা আমার গেম মানে বানানোর কোনো ক্ষমতা নাই, সো ওনারা যা বানাইছে তাই কিন্তু জোস। সো এই দেখেন আমরা রাস্তায় উঠে গেলাম। আমরা এখন ক্যামেরার ভিউটা চেঞ্জ করি। এই দেখেন আমি ক্যামেরার ভিউটা চেঞ্জ করে ড্রাইভিং ক্যামেরাতে চলে আসছি। সো এটা হচ্ছে ইন্টেরিয়র ক্যামেরা। আর IDVS গেমসের বা স্টুডিওর সবগুলো গেমসই মূলত এরকম ক্যামেরা থাকে। সো এরকম ক্যামেরা ওনারা কেন দেন তা আমি জানি না, কারণ স্টিয়ারিং হুইলটা যদি না দেখতে পারি তাহলে কিন্তু ড্রাইভ করে কোনো মজা নাই। সো আপনারা ম্যাপটা দেখতে পারতেছেন ডান পাশে। সো আমরা ড্রাইভ করতেছি, ওকে। সো আমরা ডান পাশে ইন করলাম, আবার আমি ক্যামেরার ভিউটা চেঞ্জ করে ফেলি, 1 নম্বর ক্যামেরাতে চলে আসছি। সো আপনারা ফগ লাইটও জ্বালাতে পারবেন, বাম পাশে আছে ফগ লাইটের সুইচ। আর গ্রাফিক্সটাও মোটামুটি ভালো লাগছে। আর মোটামুটি বলতে মানে IDVS স্টুডিওর যতগুলো বাস গেম বা পিক আপ সিমুলেটর গেমস আছে সবগুলোর গ্রাফিক্সই কিন্তু প্রায় সেম। সো মোটামুটি বা মানে ভালো বলা যায় না, বাট মোটামুটি বলা যায়। সো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা চাইলে গেমসটা ডাউনলোড করে প্লে করতে পারেন। আর আমরা আমাদের বাংলাদেশের বাস সিমুলেটর বাংলাদেশ গেমটার সাথে যদি আমি তুলনা করি তাহলে বলবো ভাই, বাস সিমুলেটর বাংলাদেশ
আমাদের মানে যে গেমসটা রিলিজ হয়েছে ওই গেমসটা কিন্তু পুরো রিয়েলিস্টিক একটা গ্রাফিক্স দেওয়া হয়েছে। আপনারা যদি একটু তুলনা করেন তাহলে দেখবেন যে আমাদের ওয়ার্স সিমুলেটর বাংলাদেশ গেমসটার গ্রাফিক্স কিন্তু সেই লেভেলের, পুরো রিয়েলিস্টিক দেওয়া হয়েছে। বাট মানে এই গেমসগুলো অর্থাৎ IDVS এর যে গেমসগুলো আছে সবগুলো কিন্তু কার্টুন কার্টুন লাগে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, ওকে আমি একটা ফ্লাইওভার উঠতেছি, এই তো এই তো এই তো মামা মামা ওইটা যান ওইটা যান, ওস্তাদ ওস্তাদ, ওকে উঠে নাই আমরা একটু পিছনে আইনা ফেলি, এই তো আনলাম, ব্রেক দিয়ে দিলাম, ডিতে ক্লিক করে উঠা যায় উঠা যায় উঠে যাই। ও ভাই ইঞ্জিনে কভার দিতেছে নাকি কিছু বুঝতেছি না। ওকে সো আমরা একটু উঠি, উঠে কতক্ষণ ড্রাইভ করব, পরে আপনাদেরকে রেট দিয়ে দেব যে বাস গেমটা কত মানে 10-এর মধ্যে কত দেওয়া যায়। সো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা ভালো লাগতেছে বা উপকৃত হয়েছেন। আর গেমসটা আপনারা মানে ডাউনলোড করে খেলতে পারেন, কারণ যেহেতু নিউ একটা গেমস আর ম্যাপটা কিন্তু আমি এখন এক্সপ্লোর করি নাই। সো ওকে আমরা অলরেডি ফ্লাইওভারে উঠে যাচ্ছি। ও ভাই ওস্তাদ ওস্তাদ এত ঝামেলা কেন ওস্তাদ। সো আমরা এই দেখেন উঠা গেলাম, এই তো উঠা গেছি। সো ওকে আমরা মূলত মেন রোডে উঠে গেলাম, আবারও আমাদের সামনে যাওয়ার পরে ইউ টার্ন নিতে হবে। সো আমরা একটু সামনে যাওয়ার পরে ইউ টার্ন নিয়ে নেব, বাট ইউ টার্ন নেওয়ার কোনো ওয়ে নাই। সো ওকে আমরা একটু সাইড করে ফেলি, সাইড করে আমরা যেহেতু মানে গেমসটা রিভিউ করতেছি সো আমি একটু রেড করে দেবো গেমসটা। সো ওকে এই দেখেন আমাদের ব্যাকলাইটটা কিন্তু খুবই জোস। ওকে সো আমি লাইটটা জ্বালিয়ে দিলাম, এই দেখেন এটা হচ্ছে 2 নম্বর ক্যামেরা। আর গ্রাফিক্সটাও মোটামুটি ভাই আমি আবারও বলতেছি মোটামুটি লাগছে। সো ওকে আজকের মতো আমরা ভিডিওটা শেষ করব। তার আগে বলে রাখি আপনাদের কাছে মানে গেমসটা কেমন লাগছে তা আপনারা গেমসটা খেলে আমাকে জানায়েন, আর আপনারা রেসপন্স করলে ফিডব্যাক দিলে আমার খুবই ভালো লাগে। আর যেহেতু এটা নতুন গেম সো আপনারা ডাউনলোড করে খেলতে পারেন। আর বাসের মডেলটা আমার কাছে খুবই জোস লাগছে। সো ওকে এখন যদি আমি রেট করতে চাই তাহলে আমি গেমসটাকে দিব 10-এর মধ্যে 8.5, কারণ হয়তো মানে আপনারা বুঝতেই পারছেন গ্রাফিক্সটা মোটামুটি পরে বাসের মডেলগুলো কিন্তু তেমন একটা রিয়েলিস্টিক না, সব কিছু কার্টুন কার্টুন লাগে। বাট ওনাদের টিমের বানানো অনেক গেমসে আমি খেলছি, সো ওনাদের টিমের প্রত্যেকটা গেমসের প্রতি আমাদের সাপোর্ট এবং ভালোবাসা রইল। এইভাবেই আপনারা মূলত কাজ চালিয়ে যান, আমাদেরকে ভবিষ্যতে আরও ভালো গেমস দেন। আর আপনারা যারা যারা বাস সিমুলেটর বাংলাদেশ নিয়ে অধীর অপেক্ষায় আছেন তাদেরকে বলে রাখি আমাদের গেমসের কাজ কিন্তু চলতেছে। সো আপনাদেরকে আমি মূলত কোনো লেটেস্ট আপডেট পেলে দিয়ে দেবো। সো আজকের মতো বিদায় নিয়ে তার আগে বলে রাখি আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। সো আর কথা না বাড়িয়ে আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।